ফ্ল্যাশ খবর এক নজরে। নমস্কার, ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। আজ আমরা দেশ, জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব। আমরা প্রত্যেকদিনই এইভাবে আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আপনাদেরই জন্যই। আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই। সীমান্ত বৃদ্ধি করা হবে না সেনার সংখ্যা, সোমবারের বৈঠকে এই সিদ্ধান্তই নিল ভারত চীন। প্রবল বৃষ্টিতে ছুটি বোম্বে হাইকোর্টে, পিছল রিয়ার জামিনের আবেদনের শুনানি। ফের বানবাসী মুম্বাই, জলমগ্ন একাধিক এলাকা। বায়োফ্লক নতুন পদ্ধতির যে মৎস্য চাষ, বাংলাদেশে দ্রুত বাড়তে পারে মাছের উৎপাদন, কিভাবে কাজ করে এটি। ধীরে ধীরে কমছে সংক্রমণ, ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা 56 লক্ষ ছাড়িয়েছে। 24 ঘন্টায় মৃত্যু 1085 জনের। স্যামসাং খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে M51। আশার আলো দেখছে ভারত। কানাডা গাজা থেকে তৈরি করা হলো কোভিড ভ্যাকসিন। এবার থেকে মসজিদের মাস্ক পরে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। সুখবর, পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন টাইগার রিজার্ভ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিলেন বড় বক্তব্য, নরম হলো জিনপিংয়ের সুর। রিক্সা চালকের ছেলের স্বপ্ন পূরণের জন্য 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঋতিকের। জাতিসংঘের ভাষণে ডোনাল্ড ট্রাম্প টার্গেট করেন চীনকে। লাদাখে উড়ল রাফাল, কড়া নজরদারি চলছে চীনের উপর। মহিলাদের সুরক্ষার্থে বিজেপির নয়া প্রকল্প, আর নয় মহিলাদের অসুরক্ষা, লঞ্চ করলেন অগ্নিমিত্রা পাল। সুন্দরবনে আম্ফান বিধ্বস্তদের মধ্যে ত্রাণ বিলি করল উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি। ঘুষকাণ্ডে জড়িত আধিকারিককে সাসপেন্ড, তৈরি বিচার বিভাগীয় কমিটি। লাদাখ সমস্যা এখনো বিষবাও জলে। অবসরের পর রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে গুপ্তেশ্বর পাণ্ডেকে লক্ষ্য করেছেন শিবসেনার এই নেত্রী। অভিনেত্রী রীতা ভরি এবার প্রযোজকের আসনে। প্রথম শ্রেণী থেকে ইংরেজি শেখানোর উদ্যোগ। দীর্ঘ 6 মাস পরে খুলল তাজমহল, নেই ভিড়। আলিয়া ভাটের 5টি চলচ্চিত্র যা আপনার অবশ্যই দেখা উচিত। খেলার খবর, ড্রিম ইলেভেনে সঠিক দল তৈরি করুন আর জিতে নিন কোটি টাকা। দেখুন আজকের সেরা একাদশ। 3 ছক্কা মারলেও খলনায়ক ধোনি। আইপিএলে আজ নামছে KKR, নাইট বাহিনীকে স্বাগত জানাতে জ্বলে উঠল বুর্জ খলিফা।